হাতে আর মাত্র একটা দিন, তারপরেই 21শে জুলাই পালিত হবে তৃণমূলের শহীদ দিবস। দলের জন্মলগ্ন থেকে প্রতি বছরই 21শে জুলাই দিনটি শহীদ দিবস হিসাবে পালন করছে রাজ্যের শাসক দল। প্রতি বছর এই দিনটিতে ধর্মতলায় বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূলের কর্মী সমর্থকদের ভিড় দেখা যায়। গত 2 বছর অবশ্য করোনার জন্য বন্ধ রাখা হয়েছিল প্রকাশ্যে শহীদ দিবস পালন। তবে এ বছর করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ফের ধর্মতলায় শহীদ দিবসের আয়োজন করা হয়েছে। প্রশাসনিক দিক থেকে অনুমান, এবছর অন্যান্য বছরগুলির তুলনায় ভিড় বেশি হতে চলেছে, তাই বেশ কিছু অগ্রিম ব্যবস্থাও গ্রহণ করেছে কলকাতার পুলিশ প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ 21শে জুলাই বেলা 12টা থেকে শুরু হবে সভা। অধিক জমায়েতের অনুমান থাকায় থাকবে পুলিশের বাড়তি নজরদারি। ওই দিন ভোর 4টে থেকে 9টা পর্যন্ত বেশ কিছু রাস্তায় একমুখী যান চলাচল করবে। সেগুলি হলো আর্মহার্ট স্ট্রিট উত্তর থেকে দক্ষিণ, বিধান সরণি কেশব সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর, কলেজ স্ট্রিট দক্ষিণ থেকে উত্তর, ব্রেবোর্ন রোড উত্তর থেকে দক্ষিণ, স্ট্যান্ড রোড হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন স্ট্রিট দক্ষিণ থেকে উত্তর, বিবি গাঙ্গুলি স্ট্রিট পূর্ব থেকে পশ্চিম, বেন্টিং স্ট্রিট দক্ষিণ থেকে উত্তর, নিউ সিআইটি রোড পশ্চিম থেকে পূর্ব, রবীন্দ্র সরণি বি কে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর। বেশ কিছু স্কুলে আগেই ওই দিন ছুটির ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ। তার বদলে সপ্তাহান্তে বা অনলাইনে পঠন পাঠন করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকেই ধর্মতলার সভা চত্বর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি ঘুরে দেখেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।